এটা হলো মহানন্দা নদী। শিলিগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই মহানন্দা নদী, বলা যেতে পারে শিলিগুড়ি শহরের প্রাণ জুগিয়েছে এই মহানন্দা নদী। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো একটা নতুন জায়গা, শিলিগুড়ি খুব কাছেই, আমরা সেজে গুজে রেডি হচ্ছি, এক্ষুনি বেরিয়ে পড়ব। তাহলে বেরোনো যাক, ধীরে ধীরে সে জায়গাটি তোমাদের দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের সবারই হচ্ছে টোটো, এখন তো সবারই পছন্দের গাড়ি, যেখানে যাওয়া হয় খুব সহজে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। বাড়ি থেকে বেরোতেই আমাদের বিশ্বকর্মা ঠাকুর দর্শন হয়ে গেল। আজকে সারাটা দিন ভালোই কাটবে মনে হচ্ছে, আগামীকাল বিশ্বকর্মা পূজা, তাই ঠাকুর নিয়ে শহরে বিভিন্ন জায়গায় যারা মৃৎশিল্পী বা ঠাকুরের ব্যবসা করেন তারা বসে গেছেন। আমরা শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চললাম হকার্স কর্নার হয়ে মহাবীর স্থানের দিকে। ন্যারোগেজ পার হয়ে আমরা মহাবীর স্থানে যে ওভারব্রিজ আছে তার নিচ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। দেখাই যাচ্ছে শহরের ব্যস্ততা, এবং যেহেতু পূজার সামনে ফলে সকলেই ব্যস্ত। আমরা এসএফ রোডে উঠে গেলাম, ধীরে ধীরে এসএফ রোড থেকে আমরা তিনবাতি মোড়ে গিয়ে বর্ধমান রোড হয়ে দক্ষিণ দিকে রওনা দিলাম। আমরা চলে আসলাম নৌকাঘাট মোড়, এখানে বর্ধমান রোডের সঙ্গে এশিয়ান হাইওয়ে এসে যোগ হয়েছে, এবং প্রত্যেকটা দিক থেকে গাড়ি আসতে যাতে কোনো অসুবিধে না হয় জন্য প্রত্যেকটা রাস্তাকেই খুব সুন্দর করে এখানে ডিভাইড করা আছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম নৌকাঘাটের দিকে। এই হলো মহানন্দা ব্রিজ, আজকে অ্যাকচুয়ালি আমরা এখানেই এসেছি। আমরা দেখাবো মহানন্দা ব্রিজ, এবং এই মহানন্দার পাশেই কাওয়াখালি বলে যে একটা শিল্প প্রজেক্ট একটা তৈরি হচ্ছে নতুন করে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তৈরি করছেন। ওখানে কিছু জায়গা ছিল সরকারি জায়গা, সেগুলোকে কাজে লাগিয়ে সেগুলো কিছু কিছু দেখাবো, তবে এই ভিডিওতে আমি পুরোটা দেখাবো না। এই ভিডিওতে আমি মেনলি মহানন্দা নদীকে কেন্দ্র করেই আজকের ভিডিওটি আমি করব। অ্যাকচুয়ালি আমরা এসেছি ওই যে কাশবন দেখা যাচ্ছে সেখানেই, সেখানে আমার মেয়ের একটা নাচ আছে, যেহেতু মহালয়া আছে একটা মহালয়ার নাচ করবে। এই হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল, শহর থেকে অনেকটাই দূরে, 7-8 কিলোমিটার। কিন্তু শিলিগুড়ি, বৃহত্তর শিলিগুড়ির মধ্যে এগুলো পড়েছে। অনন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, গাড়ির জন্য কথা শোনা যাবে না, পরে বয়সবা দিতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে দিশান হসপিটাল, যেটা বর্তমানে কোভিড হসপিটাল, শিলিগুড়ির বেশিরভাগ কোভিড পেশেন্টদের এখানেই চিকিৎসা করা হয়। খোলা মাঠ, ওপারে দেখা যাচ্ছে এটা একটা হাট, এখানে বিভিন্ন ধরনের মেলা, হস্তশিল্প মেলা বা শিল্প মেলা বা অন্যান্য ধরনের যে মেলাগুলো আছে তার জন্য গভর্নমেন্ট একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আমি পরে যদি সেদিকে যাই তাহলে তোমাদের আমি এটা দেখিয়ে দেবো। আর এদিকেও খোলা জায়গা, অনন্ত বিস্তৃত খোলা জায়গা। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তাটি হচ্ছে এশিয়ান হাইওয়ে, যেটা নেপাল থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। এটা হলো মহানন্দা নদী, শিলিগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই মহানন্দা নদী, বলা যেতে পারে শিলিগুড়ি শহরের প্রাণ জুগিয়েছে এই মহানন্দা নদী। তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা ত্রিবেণী সঙ্গমের মতো, যেটা আমার বাড়ির থেকে মহানন্দা এবং গান্ধীর থেকে বালাসন বলে একটা নদী এসে এখানে একটা ত্রিবেণী সঙ্গমের সৃষ্টি করেছে। এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা মহানন্দার পঞ্চম ব্রিজ মহানন্দার উপরে, যেটা শিলিগুড়ির সাথে অন্যান্য জায়গাগুলিকে কানেক্ট করেছে। এছাড়া মহানন্দার উপরে শিলিগুড়িতে আমার উত্তর দিকে আরও চারখানি ব্রিজ আছে, এবং একটা রেলওয়ে ব্রিজ আছে। চারটি ব্রিজের মধ্য দিয়ে তিনখানা ন্যাশনাল হাইওয়ে গেছে। এছাড়া যে এদিকটাতে অর্থাৎ দক্ষিণ দিকটায়, এদিকটাতেও আরও আছে দুটো রেলের ব্রিজ এবং আরেকটি
ঢুকে এসেছিল, যেটা আরেকটি ন্যাশনাল হাইওয়ে যার গেছে। এটা শিলিগুড়ি শহরে একটা শিল্প তালু নতুন করে তৈরি হচ্ছে, কিন্তু শিল্প তার সঙ্গে অন্যান্য প্রজেক্ট নিয়ে, যেটাকে বলা হচ্ছে কাওয়াখালী শিল্প তালু বা কাওয়াখালী প্রজেক্ট। ঘুরে দেখো শিলিগুড়ির কিছু কিছু বাড়ির বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে, ফলে এখান থেকে কিছু দেখা সম্ভব নয়, কিন্তু শিলিগুড়ি খুবই কাছে, এখান থেকে শিলিগুড়ি মাত্র 4 কিলোমিটার। অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল। আসলে যদি মাঝে মাঝে অন্য কাজে এর উপর দিয়ে চলে যায়, কিন্তু এভাবে নেমে এটাকে যে আলাদা করে দেখবো সেটা কখনো সম্ভব হয়ে ওঠেনি। ত্রিবেণী সঙ্গম, এটা হলো মহানন্দা, তার এপাশ থেকে বালাসন এসে এখানে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছ ব্রিজের উল্টো দিকটা, এখানে একটাই নদী চলে গেছে, কেননা ব্রিজের উত্তর দিকে মহানন্দার সঙ্গে বালাসন মিশেছে এবং পরবর্তীতে একটা নদী হয়ে মহানন্দা নামে সেটা দক্ষিণ দিকে বয়ে চলেছে। ওই ঘুরে দেখতে পাচ্ছ একটা রেলওয়ে ব্রিজ, যেটা সঞ্জীব স্টেশন থেকে এসেছে এবং কলকাতার সঙ্গে বিহারের কিষাণগঞ্জ হয়ে ভার্সন হয়ে কলকাতার দিকে গেছে। শহরের ব্যস্ততার মাঝে মাঝে যদি এরকম একটু ফাঁকা জায়গায় আসা যায় তাহলে বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে। তবে ভীষণ গরম, সেপ্টেম্বর মাস, রোদ প্রচণ্ড কড়া, আর যদি কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আজকে গতকালকে আমাদের আসার কথা ছিল যেহেতু একটা সুখ ছিল, কিন্তু গতকাল সারাদিন বৃষ্টি হওয়ার জন্য আমরা আসতে পারলাম না, ফলে প্রোগ্রামটা পিছিয়ে আজকে আসতে হলো, কিন্তু আজকে আবার প্রচণ্ড রোদ। ব্রিজের পাশ দিয়ে নেমে আসলাম একটু নিচে, দেখি কি দেখা যায়। একটা গ্যারেজ সম্ভবত, অনেক গাড়িটি দাঁড়িয়ে আছে নদীর পাড়েই, হয়তো নদীর জল দিয়ে ধোয়াটোয়ার কাজে সুবিধা হয় বলে গ্যারেজটি হয়েছে এখানে। ভেবেছিলাম কিছু খাবার জিনিস পাওয়া যায় নাকি, গলা শুকিয়ে আছে, একটু ঠান্ডা পেলে ভালো হতো, তা একটা ছোটো দোকান আছে দেখি খোঁজ করি কিছু পাওয়া যায় নাকি দেখি। এই হচ্ছে সেই কাশবন অ্যাকচুয়ালি যেখানে আমাদের আজকে আসা ছিল, মেয়ের একটা নাচের শুটিং করবে বলে, তার একটা অ্যাঙ্গেল পাওয়া গেল যেখান থেকে অনেকটা দূর পর্যন্ত কাশবনটা দেখা যাচ্ছে। বললাম আর একটু দেখিয়ে নিই, অত্যন্ত সুন্দর যেটা শিলিগুড়ির আশেপাশে এখন না কোথাও পাওয়া যায় না। শিলিগুড়ি কেন, যে কোনো বড়ো শহরের থেকে অনেক কিলোমিটার গেলে পরে গেল এরকম একটা কাশবন আজ পাওয়া সম্ভব নয়, কেননা শহরের যে হাত সব জায়গায় থাবা বসিয়েছে। দেখো অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম দৃশ্য, যেটা দীর্ঘদিন পর, আমি তো দীর্ঘদিন পরে দেখেছি এত কাছে থেকে। এমনি দেখেছি হয়তো ট্রেন থেকে, বাসে থেকে বা অন্য কোনো গাড়ি থেকে, কিন্তু এইভাবে একেবারে কাশবনের ভেতরে ঢুকে কাশবন দেখা বা তাকে উপলব্ধি করা, এটা দীর্ঘদিন পরে করেছি, সেই ছোটোবেলায় করতাম কিন্তু বর্তমানে সব পাল্টে গেছি। যাই হোক, মহানন্দা নদীটিকে এদিক থেকে আর একটু পাওয়া গেল, একটু দেখিয়ে দিই তোমাদের যার জন্য আসা আজকে। দেখতে পাচ্ছ দূরে মহানন্দা নদী, অদূরেই মহানন্দা ব্রিজ, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখ আর এপাশেই হচ্ছে কাওয়াখালী শিল্প তালু, এখানেই একদিন গড়ে উঠবে কাওয়াখালী উপনগরী, শিলিগুড়ির একটি উপনগরী, ফলে এই প্রাকৃতিক সৌন্দর্য সভ্যতার করাল গ্রাসে অন্তর্লীন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুখে থেকো, রাখছি।